ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটে জোর গুঞ্জন, আবারও মাদ্রিদে নাকি ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রিয়ালে নয়, CR7 যোগ দিতে পারেন আটলেটিকো মাদ্রিদে, এমন খবরই শোনা যাচ্ছে দলবদলের বাজারে। লুইস ওয়ারেজের রিপ্লেসমেন্ট হিসেবে ক্রিশ্চিয়ানোর এজেন্টের সাথে আলোচনা চলছে আটলেটিকোর। ক্রিশ্চিয়ানো রোনালদো বিভিন্ন ক্লাবের কাছ থেকে একের পর এক রিফিউজড হতে হতে যেন ডিপ্রেশনেই চলে যাচ্ছেন। চেলসি, বায়ার্ন, PSG, কারো কাছে নিজেই প্রস্তাব দিয়ে হয়েছেন প্রত্যাখ্যাত। আবার কোনো কোনো ক্লাবে ক্রিশ্চিয়ানোর ট্রান্সফার নিয়ে রিউমার উঠলেই তারাও জানিয়ে দিয়েছে CR7-কে তাদের দরকার নেই। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর বয়স হয়েছে ঠিকই, আগের মতো পারফরমেন্স নেই এটাও সত্য, কিন্তু রোনালদোর এখনও যে ফর্ম আছে তাতে টপ ক্লাস অনেক ইয়াংস্টারের চেয়েও নেহায়েতই খারাপ নয়। EPL এর সদ্য সমাপ্ত মৌসুমেও জায়গা করে নেন বর্ষসেরা একাদশে। এরপরও কেন রোনালদোকে নিতে চাচ্ছে না টপ টিমগুলো? এত হতাশার মাঝেও রোনালদো ফ্যানরা আবারও দেখতে পারেন আশার আলো। জোরগুঞ্জন শোনা যাচ্ছে আবারও মাদ্রিদে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তবে রিয়ালে নয়, লস ব্লাঙ্কোদের নগর প্রতিদ্বন্দ্বী আটলেটিকোর সাথেও আলোচনা চলছে। এ মৌসুমে সুয়ারেজকে ছেড়ে দিয়েছেন সিমিওনে, উরুগুয়ান স্ট্রাইকারের রিপ্লেস হিসেবে রোনালদোকে নিতে চায় ছোট মাদ্রিদ। রোনালদোর সাবেক টিমমেট পাওলো দিবালাও পেয়ে গেছেন দল, ওকে নিয়েছে AS রোমা। মেডিকেল টেস্ট হয়ে গেছে মেসির জাতীয় দলের এই সতীর্থের। লেওন্দোস্কিকে বেচার পর বায়ার্নের দরকার একজন পিওর নাম্বার 9। গুঞ্জন উঠেছে নাপোলির ভিক্টর অসিমেনকে নিতে চায় বাভারিয়ানরা, যদিও ইতালিয়ান ক্লাবটার ডিরেক্টর গুন্তলি উড়িয়ে দিয়েছেন গুঞ্জন। ওদিকে আর্সেনালের কাছে জিনসেঙ্গুকে বেচার পর স্প্যানিশ লেফট ব্যাক কুকুরেল্লাকে নিতে উঠে পড়ে লেগেছে ম্যান সিটি। আর বায়ার্নের সাথে ডিলিক্টের ডিলটা হচ্ছে 2027 সাল পর্যন্ত। শেখ আশিক, DBC নিউজ ডেস্ক।